নমস্কার, নিউজ নমাজল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। রাজ্যে অমিত শাহ শুক্রবার নিউ টাউনে দলীয় কর্মীর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। শাহের জন্য আয়োজন করা হয়েছে একেবারেই বাঙালি মেনু, থাকছে ডাল, রুটি, ভাত, শুক্ত, পায়েস। নিরাপত্তার কারণে পরিবারের অন্যান্য সদস্যদের করানো হলো করোনা পরীক্ষা। নজরে 2021 বুধবার রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপিতে সাজো সাজো রব। অমিত শাহের সফরসূচি নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় আলোচনায় বসেছেন বিজেপি নেতৃত্ব ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার বাঁকুড়াতে সভা করবেন তিনি, শুক্রবার কলকাতার নিউটাউনের আদর্শপল্লিতে দলীয় কর্মী নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মধ্যাহ্নভোজনে ঠিক হয়েছে একেবারে বাঙালি মেনু। মেনুতে থাকছে রুটি, ছোলার ডাল, পনির, প্লেন রাইস, মুগ ডাল, শুক্ত, চাটনি ও গুড়ের পায়েস। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যেই বিশ্বাস পরিবারের ছজনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এ বিষয়ে পরিবারের প্রধান নবীন বিশ্বাস জানান, আমাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা ঘরে যেটা খাই একদম প্লেন খাবার বাঙালিয়ানা মতে। আমার স্ত্রী নিজ হাতে রান্না করবে, আমরা তাকে পরিবেশন করব, ভোজন করাবো, এটাই মনের ইচ্ছা। মেনুর মধ্যে থাকবে রুটি, মুগ ডাল, প্লেন রাইস, ছোলার ডাল, শুক্ত আর পনির, আর থাকবে একটা চাটনি আর পায়েস। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বাড়িতে আসছে, আমি সত্যি আনন্দিত, আমি গর্বিত। করোনা টেস্ট আমাদের সবারই নেগেটিভ এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ টাউন। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে স্থানীয় হরিপুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ। মঙ্গলবার রাতে অশোকনগর থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে স্থানীয় হরিপুর মাঠ এলাকা থেকে সন্দেহজনক তিনজনকে আটক করে। তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় গুলিভর্তি পাইপগান, একটি শাবল ও ভোজালি। এরপরই তাদের গ্রেপ্তার করা হয় অশোকনগর থানার পক্ষ থেকে। ধৃতেরা বাপি শেখ, রাজু মণ্ডল, জিয়াউল হক। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ দেখালেন চিরুনি শ্রমিকরা। বুধবার মালিক সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অবিলম্বে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। দৈনিক মজুরির বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চিরুনি শ্রমিকেরা। বুধবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ শহরে মালিক সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো শ্রমিক। তাদের দাবি, গত জানুয়ারি মাসে মালিক পক্ষের কাছে মজুরি বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। লকডাউন পরিস্থিতিতে প্রতিদিনই তারা কাজ করেছেন, তবুও মজুরি বৃদ্ধি নিয়ে কোনো উদ্যোগ নেয়নি মালিক সমিতি। শ্রমিকদের দাবি, যারা দৈনিক 200 টাকা মজুরি পান তাদের 300 থেকে 350 টাকা ও যে সমস্ত শ্রমিক 300 টাকা পান তাদের মজুরি 400 থেকে 450 টাকা করতে হবে। বনগাঁ সেলুলার ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জন সেন বলেন, লকডাউনের মধ্যেও কাজ করলেও মালিক পক্ষ মজুরি বৃদ্ধি করেনি, সেই কারণে এই অবস্থান বিক্ষোভ। ভারতবর্ষের 25 মার্চ মোদী গভর্নমেন্ট লকডাউন ঘোষণা করে দেওয়ার পর, করোনা রোগ আসার পর আজও পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে কোনোরূপ আলোচনায় বসেননি। আমরা গত 28 তারিখে 28 অক্টোবর ওনাদেরকে একটা চিঠি দিয়ে পুনরায় আবেদন জানানো হয়েছে যে চিরুনি ব্যবসা করোনার মধ্যে গত 15 বছরেও এরকম ব্যবসা আমরা দেখিনি, করোনা একটা অজুহাত, আপনারা ইমিডিয়েট আমাদের সাথে আলোচনায় বসুন। আমরা 15 দিনের টাইম দিয়েছি 28 তারিখে 12 তারিখে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিতর্কিত জমিতে ঘর তোলা নিয়ে বিবাদ। ঘটনায় জখম দুই পক্ষে 6 জন, জখমদের মধ্যে রয়েছেন একজন বৃদ্ধ ও 2 জন মহিলা। দুপক্ষের থানায় অভিযোগ দায়ের। বিতর্কিত জমিতে ঘর তোলা নিয়ে সংঘর্ষ, ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের জখম 6 জন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমরুল গাছা গ্রামে।
জানা গেছে এলাকার ইব্রাহিম গাজী ও আহমেদ ঢালির পরিবারের মধ্যে একটি জমিকে ঘিরে দীর্ঘদিনের বিবাদ। বিষয়টি নিয়ে গ্রামের সালিশি সভাও বসানো হয়। স্থানীয়ভাবে মিটমাট করার চেষ্টা হলেও তার সুরাহা হয়নি। বুধবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে গাজী ও ঢালি পরিবারের মধ্যে। ঘটনায় একে অপরের ওপর লোহার রড, লাঠি, শাবল নিয়ে হামলা চালায়। ঘটনায় উভয় পক্ষের জখম ছজন, তাদের মধ্যে তিনজন টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ষাটঊর্ধ্ব বৃদ্ধ এলাহি বক্স গাজীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় আহত হয়েছেন টুম্পা ঢালি ও রকেয়া বিবি সহ দুই মহিলা। দুপক্ষই হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার দাদি শাশুড়ি বাপের বাড়ির জমি, মানে আমার শ্বশুরের মামাতো ভাই বোনের মামার জমি, সেই জমি নিয়ে 15 বছর কেস চলছে, ঠিক আছে। এবার কোর্ট টোর সব এখন তো লকডাউনের সময় বন্ধ, তবু ওরা ঘর করছে বলে আবার আমার ওরা কালকে আমাদের পক্ষ থেকে কাগজপত্র নিয়ে কালকে থানায় গিয়েছে। থানায় গিয়ে থানার থেকে অর্ডার দিয়েছে তোমরা মানে ঘর বান্ধাটা বন্ধ করো। তা বন্ধ করেছে ও সিভিক মাহুদ আছে আমাদের ওখানে সিভিক পুলিশ, ওকে বলেছে, ও গিয়ে বন্ধ করে দিয়েছে। আর আমার যে ভাসুর হয় রমজান গাজী তার নাম, সে গিয়েছে বাজারে, ওদের দোকান আছে ছোটো মুদিখানা, মাল আনতে গিয়েছে। ওকে বললো, ওকে ডেকে বললো কি যে তোরা কি করতে এসেছিস, তোরা কালকে থানায় গিয়েলি গিয়েলি কেন, বলে পাঁচ আর পাঁচজন এসেও কাকা পেয়ে খুব মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাসনাবাদ। বড়সড় ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 7 অভিযুক্তকে গ্রেপ্তার করলো বাদুরিয়া থানার পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট আদালতে। বড়সড় ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, হাতে নাতে ধৃত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 7 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার তারাগুনিয়া এলাকায়। বুধবার ভোর রাতে চার চাকা ম্যাক্স গাড়ি নিয়ে সশস্ত্র 7 দুষ্কৃতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, এমনই খবর যায় বাদুরিয়া থানায়। বাদুরিয়া থানার পুলিশ আধিকারিক অনিল সাউয়ের নেতৃত্বে হানা দেয় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভোজালি, লোহার রড, গ্যাস কাটার সহ অন্যান্য সামগ্রী। অভিযুক্তদের সাথে থাকা চার চাকা ম্যাক্স গাড়িটিকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃতদের বাড়ি বাদুরিয়া, স্বরূপনগর, বসিরহাট প্রভৃতি থানা এলাকায়। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। যুবককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করলে পুলিশ। বুধবার ধৃতকে তোলা হয় আদালতে। আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। যুবককে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম সবেরই সর্দার। উত্তর চব্বিশ পরগনার উত্তর হাবড়ার বাসিন্দা সে। জানা গিয়েছে গত 20 অক্টোবর উত্তর হাবড়া এলাকায় নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় সুদীপ্ত সাহা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সবেরির সাথে সুদীপ্তর ভালোবাসার সম্পর্ক ছিল। সম্প্রতি সবেরি অন্য একটি ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। সবেরি ও তার বন্ধু সুদীপ্তকে আত্মহত্যা করতে বাধ্য করে বলে থানায় অভিযোগ করে সুদীপ্তর পরিবার। অভিযোগের ভিত্তিতে সবেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তরুণীর বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকায়। জখমদের মধ্যে রয়েছেন একজন মহিলা, তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম মোট 3 জন। জখমদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন হাতিশালার দিক থেকে একটি বাইক নিউ টাউনের দিকে আসছিল। উল্টো দিক থেকে একটি বাইক রং রুট দিয়ে যাচ্ছিল। সে সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে 3 জন রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। দুটো বাইক অ্যাডজাস্ট হয়ে ও ছেলেটা আর মেয়েটা দুটো অ্যাডজাস্ট হয়ে উঁচু উঁচে লাফ খেয়ে নিচে পড়ে। আমি এসে দেখলাম যে ওখানে একটা ভদ্র মহিলা শুয়ে আছে আর এখানে একটা ভদ্রলোক শুয়ে আছে, গাড়িটা ওখানে আছে, একটা লোক ওখানে মাথায় তুয়ালি বেঁধে বসে আছে। এই পর্যন্ত দেখলাম। আমি আসার সঙ্গে সঙ্গে দুটো অ্যাম্বুলেন্স আসলো, একটা অ্যাম্বুলেন্সে ভদ্র মহিলা এটাকে তুলে নিয়ে গেল আর একটা অ্যাম্বুলেন্সে ভদ্রলোকটাকে তুলে নিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নিউ টাউন। দুর্গাপুজোর পর করোনার থাবা এবার জগদ্ধাত্রী পুজোতে। সেভাবে সরকারি বিধিনিষেধ না থাকলেও পরিস্থিতির কথা বিচার করে প্রস্তুতি নিচ্ছেন পুজোকর্তারা।
দুর্গাপূজোর পর করোনার থাবা এবার জগদ্ধাত্রী পুজোতেও। এখনও পর্যন্ত জগদ্ধাত্রী পুজোকে ঘিরে সরকারি বিধিনিষেধ জারি না হলেও পরিস্থিতির কথা বিচার করে প্রস্তুত থাকছেন পুজোর আয়োজকেরা। এমনই ছবি ধরা পড়ল হাওড়া ইছাপুর শিয়ালডাঙ্গা বালক সংঘের এবছরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। করোনার আবহে এমনিতেই পুজোর বাজেটে কাটছাট করেছেন পুজোর আয়োজকেরা। নিয়ম মেনে প্রতি বছরের ন্যায় লক্ষ্মী পুজোর দিন এবছরও কাঠামো পুজো করে পুজোর সূচনা হয়েছে। এবছর 55তম বর্ষে পা দিয়েছে তাদের এই পুজো। দুর্গা উৎসবের কথা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজোতেও তিন দিক খোলা মণ্ডপ তৈরি করছেন তারা। দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রেও থাকছে বিধিনিষেধ, জানালেন পুজোর আয়োজকেরা। আমরা ছোট থেকেই দেখছি এই পুজোটা হচ্ছে এবং পুজোটা খুব আধ্যাত্মিক মেনটেন্স করেই হয়, সব কিছু হয়। তো এবছরে যেহেতু করোনা এসছে, সরকারি নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন রকম বলা নিষেধ আছে, বা হাইকোর্টও পুজো বিজাতীয় সম্বন্ধে অনেক কিছু বলা নিষেধ দিন শৃঙ্খলা বলেছে। তো সেইটা আমরা জগৎপুজোর ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা কিছু বুঝে উঠতে পারছি না হাইকোর্ট বা সরকার কী বলবে। তবে আমরা দুর্গাপুজোটাকে ফলো আপ করে চলছি যে আমাদের মণ্ডপটা যেরকম দুর্গাপুজোয় বলেছিল তিন দিক খোলা থাকবে সেটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। নতুন দোকান খুললে দোকানদাররা ডাকতেই পারে, আমি বলবো পরীক্ষা করে মাল নিন। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের সঙ্গে থাকুন। নাম না করে ছেলে শুভেন্দু অধিকারীকে বার্তা সাংসদ বাবা শিশির অধিকারীর। নতুন দোকান খুললে দোকানদারেরা ডাকতেই পারে, দোকানে কি আছে তা ভালো কি খারাপ সে পরের কথা। দোকানদারেরা সকলকেই ডাকতে পারে, আসুন। আমি বলতে পারি পরীক্ষা করে তবে মাল নিন। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের সাথে থাকুন। নাম না করে ছেলে মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বার্তা দিলেন সাংসদ পিতা শিশির অধিকারী। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা কমিটি ঘোষণা করতে এসে শুভেন্দু প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে এমনই মন্তব্য করেন পিতা শিশির অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস জেলা কমিটি ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। কিন্তু সবার নজর ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কী মন্তব্য করেন শুভেন্দু পিতা শিশির অধিকারী। কারণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বর্তমানে সবথেকে চর্চিত নাম রাজ্য রাজনীতিতে। দলীয় ব্যানারে দেখা যাচ্ছে না মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বারবার শুভেন্দুর বক্তব্যে উঠে এসেছে তাৎপর্যকর বক্তব্য। এদিন তমলুকের সাংসদ অফিসে জেলা সভাপতি জেলা কমিটির ঘোষণা করতে এসে সংবাদ মাধ্যমের কাছে জানান যে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হিসাবে এখনো কেউ নেই। আমি একটা কথা বললাম, নতুন দোকান খুললে দোকানে মাল কী আছে সেটা পরের কথা, পচা কি ভালো কি মন্দ। সেই নতুন দোকানে যারা দোকানদার তারা অনেককে ডাকতে পারেন, আসুন। আমি তো বলছি পরীক্ষা করে মাল নেয়, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।